প্রশ্ন সংস্কৃতির উপাদানসমূহ আলোচনা করো অথবা সংস্কৃতির উপাদানসমূহ বর্ণনা করো ভূমিকা সংস্কৃতি সভ্যতার বাহন সমাজ জীবনকে সার্থক ও সুন্দর করে গড়ে তুলে সংস্কৃতি মানব জীবনের ভিত্তি রচনা করে আদিম সমাজ থেকে বর্তমান সময় পর্যন্ত সভ্যতার উৎপত্তি ক্রমবিকাশ ও উৎকর্ষ সাধনে সংস্কৃতি অগ্রণী ভূমিকা পালন করেছে মানুষের দীর্ঘদিনের লালিত জীবন প্রণালী সংস্কৃতির গতিকে সচল রেখেছে সংস্কৃতির পথ পরিক্রমার মধ্য দিয়ে সভ্যতা বিকাশ লাভ করেছে সংস্কৃতির উপাদান কালচার বা সংস্কৃতি হল ব্যক্তি বা সমাজ জীবনের দর্পণ জন্মের পর থেকেই বিভিন্ন উপায়ে মানুষ সমাজের প্রচলিত আচার আচরণগুলো আয়ত্ত করে সামাজিক হওয়ার দীক্ষা পায় অন্যান্য জীবের তুলনায় মানুষের এই স্বতন্ত্রতা ও ভিন্নতাই হল সংস্কৃতি সংস্কৃতি একটি আপেক্ষিক শব্দ ও জটিল প্রপঞ্চ যার চর্চা শুরু হয়েছে বহুকাল পূর্বে জার্মানিতে এ কারণে কালচার বা সংস্কৃতির পরিচয় ও উপাদান নিয়ে ব্যাপক মতান্তর সৃষ্টি হয়েছে সাহিত্যিকদের দৃষ্টিতে সংস্কৃতির উপাদান ম্যাথু আর্নোল্ড এর ভাষায় সাহিত্যে যা কিছু সুন্দর যা কিছু ভালো তার অনুশীলনই সংস্কৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় হিরক খণ্ডটি হল সভ্যতা আর এ থেকে বিচ্ছরিত দতিটি হল সংস্কৃতি সমাজবিজ্ঞানী ও নৃবিজ্ঞানীদের দৃষ্টিতে সংস্কৃতির উপাদান সমাজবিজ্ঞানী ও নৃবিজ্ঞানীরা দুটি অর্থে কালচারকে সংজ্ঞায়িত করেছেন প্রথমত ব্যাপক অর্থে কালচার হল জীবনযাত্রার সামগ্রিক পদ্ধতি দ্বিতীয়ত সংকীর্ণ অর্থে সংস্কৃতি হল মার্জিত রুচি ও অভ্যাসগত উৎকর্ষ পশ্চিমা সমাজবিজ্ঞানীদের দৃষ্টিতে সংস্কৃতির উপাদান পশ্চিমা সমাজবিজ্ঞানীদের দৃষ্টিতে সংস্কৃতি হল ওয়ে অফ লাইফ তবে নির্বিজ্ঞানীদের দৃষ্টিভঙ্গিতে সংস্কৃতির ভিন্ন পরিচয় পাওয়া যায় যেমন নির্বিজ্ঞানী অ্যাডওয়ার্ড বি টেইলর আঠারোশো সালে তার প্রিমিটিভ কালচার গ্রন্থে সমাজের সদস্য হিসাবে মানুষের আচার অনুষ্ঠান বিশ্বাস শিল্প ইত্যাদির রূপকে সংস্কৃতি বিবেচনা করে বলেন কালচার ইজ দ্যাট কমপ্লেক্স হোল হুইস ইনক্লুডস নলেজ বিলিভস আর্টস মোরালস ল কাস্টম বিহেভিয়ার অ্যান্ড এনি আদার ক্যাপাবিলিটিস অ্যান্ড হ্যাবিটস অ্যাকোয়ার্ড বাই ম্যান অ্যাজ আ মেম্বার অফ সোসাইটি মার্কসীয় দৃষ্টিভঙ্গিতে সংস্কৃতির উপাদান মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে কালচার হলো সমাজের সুপার স্ট্রাকচার বা কাঠামো। তাদের মতে কেবল ইকোনমিক বেইজ অব দ্য সোসাইটি হল সমাজের কাঠামো এছাড়া বাকি সব আর্ট ল কালচার হল কাঠামো। যাকে করেবার বলেছেন সুপার অর্গানিক সুতরাং উপরে উল্লেখিত সমাজ বৈজ্ঞানিক নির্বৈজ্ঞানিক পশ্চিমা গবেষক ও মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করলে আমরা কালচারের দুটি মৌলিক দিক লক্ষ্য করি একটি হল বস্তুগত উপাদান এবং অন্যটি হল অবস্তুগত উপাদান মানুষের এ বস্তুগত সংস্কৃতি পৃথিবীর অঞ্চল ও সমাজভেদে বিভিন্ন রকম হয় যেমন আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই এদেশের অঞ্চলভেদে বস্তুগত সংস্কৃতির ভিন্নতা রয়েছে এদেশের শহরাঞ্চলে যেমন পাকা ঘরবাড়ি শিল্প কলকারখানা স্থাপিত হয়েছে গ্রামে তা হয়নি আবার গ্রামীণ সমাজের কতক স্থানে টিনের ঘরবাড়ি কতক স্থানে মাটির কাঁচাবাড়ি লক্ষ্য করা যায় পরিশেষ পরিশেষে বলা যায় যে মানুষ সামাজিক জীব হিসাবে সংস্কৃতিকে ধারণ ও লালন করে থাকে আর সংস্কৃতিকে ধারণ ও লালন করতে গিয়েই সৃষ্টি হয় সংস্কৃতির উপাদান এই উপাদান হতে পারে কখনো বস্তুগত ও আবার কখনো অবস্তুগত মানুষের প্রত্যাহিক জীবনের প্রয়োজনে ব্যবহৃত প্রত্যেকটি বস্তুকেই সাংস্কৃতির উপাদানের পদমর্যাদায় ফেলানো সম্ভব আর এই উপাদানের সমন্বিত রূপই হল সংস্কৃতি যা মানুষকে অন্যান্য প্রাণী থেকে ভিন্নতর করেছে সমাজবিজ্ঞান সম্পর্কিত আরও লেকচারশিট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন